হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং মেড ইজি। আজকে বানাবো একটা রিকোয়েস্টেড রেসিপি। আমার একজন খুব প্রিয় মানুষ আমাকে এই রিকোয়েস্টটা করেছে। আজ বানাবো রাধা বল্লভী আর কাশ্মীরি আলুর দম। ফার্স্টে দেখাচ্ছি কাশ্মীরি আলুর দমের ইনগ্রিডিয়েন্টস। আমি কয়েকটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, পার বয়েল করে রেখেছি, আর একটু দই আমি ফেটিয়ে নিয়েছি চামচটার মধ্যে, তাই কিছুটা দই লেগে রয়েছে। আর ইনগ্রিডিয়েন্টস খুব অল্প লাগে এটাতে। কাশ্মীরি মির্চ নিয়েছি, নুন নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। দইটা যেমন বললাম একটু ফেটিয়ে রেখে দিয়েছি। এছাড়া আমার লাগছে এখানে একটুখানি পোস্ত, এক চামচ পোস্ত, আদা, আমি খানিকটা 1 ইঞ্চ সাইজের আদা নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি কষাটা, আর চার মগজ আর পোস্ত, এক চামচ ইঁচ লেগেছে, আর গ্রিন আর রেড চিলি মিশিয়ে আমি নিয়েছি খানিকটা। ব্যাস এইটুকুই ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে সাদা আলুর দম করতে। সাদা আলুর দম বা এটাকে কাশ্মীরি আলুর দমও বলা হচ্ছে। কড়াইতে অল্প একটু সাদা তেল দেব। আমি একটা ছোট্ট কড়াই ইউজ করেছি। বেশটুকু তেল দিতে হবে, এক চামচের মতন, এক চামচ দেড় চামচের মতন তেল দিলেই হবে। আলুগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভাজবো। এই ভাজাটা অল্প একটু ভাজলেই চলবে, সাদা সাদাও আলুগুলো রাখা যেতে পারে, কিন্তু আমি একটু লাল করবো। একটু লাল করলে টেস্টটা ভালো হয়, আপনারা ইচ্ছে করলে আর একটু সাদা সাদাও রাখতে পারেন। আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজতে আমার 1 থেকে 1.5 মিনিটের মতন টাইম লাগলো, ফুল ফ্লেমে ভেজেছি। এটা আপনারা একটু কমিয়েও ভাজতে পারেন, তাহলে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটুখানি সরিয়ে দিয়ে মাঝখানটায় তেলে আমি ফোড়নটা দেব। আমি দিচ্ছি এখানে জিরে ফোড়ন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, জিরে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা যেই স্প্ল্যাটার করতে শুরু করলো, পুরোটা একটু নাড়িয়ে দেব আমি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দেব আমি। এই লঙ্কাগুলো গ্রিন অ্যান্ড রেড চিলি মিশিয়ে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এটাকেও আবার একটু ভালো করে আমি নাড়িয়ে দেব। আচ্ছা, এরপর আমি যে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটার মধ্যে অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। নুন, চিনি, চার মগজ, লাল লঙ্কার গুঁড়ো যেটা ছিল আমার কাছে, কাশ্মীরি রেড চিলি, পোস্ত, পুরোটা আমি ভালো করে বেটেছি। অ্যাকচুয়ালি আমার কাছে আর যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। চিনিটা আপনারা ইচ্ছে মতন দেবেন। আমি কিন্তু এখানে চিনিটা স্কিপ করেছি। আমি বললাম চিনি দিয়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি চিনি দিইনি, আমি চিনিটা স্কিপ করেছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি এর মধ্যে দিয়েছি, ফেটানো দইটাও দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি দিয়ে ভালো করে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে নাড়বো। ফ্লেম যদি খুব বেশি থাকে তাহলে পরে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে। এটা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। 2 মিনিট নাড়ানোর পর এটা দেখতে এইরকম হলো। এইবার এর মধ্যে আমি একটা ফাইনাল ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট দেবো, যেটা এই আলুর দমটাকে কাশ্মীরি আলুর দমে টার্ন করে দেবে। আমি খানিকটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল স্পুনের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পুরো ব্যাপারটাকে এবার একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলে পরে আমার আলুর দম, কাশ্মীরি আলুর দম রেডি টু সার্ভ। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দেবো, দিস ইজ হাউ ইট লুকস লাইক। এবার আমরা যাই আমাদের নেক্সট অ্যাকম্পানিমেন্টে, দ্যাট ইজ রাধা বল্লভী। রাধা বল্লভীর জোগাড়টাও আমি করে রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বিউলির ডাল এটাকে ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা, প্লেন জলে ভিজিয়ে রেখেছি, ডালগুলো ফুলে উঠেছে। এই ডালটাকে এবার আমি বাটবো। তার মধ্যে আমি দেব একটু আদার কুচি, কাঁচা লঙ্কা আর মৌরি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি বাটবো। আর এখানে আমি ময়দাটা মেখে রেখেছি। ময়দা মাখতে মোটামুটি সবাই পারেন, তাও আমি একটু বলে দেবো। 1 কাপ ময়দায় 1 চামচ ময়ান দিতে হবে, 1 পিঞ্চ নুন দিতে হবে, ইচ্ছে করলে 1 পিঞ্চ চিনিও আপনারা দিতে পারেন, আমি চিনি দিইনি। এটা ময়দাটাকে ভালো করে মেখে 1/2 ঘন্টার মতন রেস্টে রাখতে হবে। এবার আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নেব। বাটাটা একটু খচমচে হবে। বাটা হয়ে গেছে আমার। এবার কড়াইতে আমি সাদা তেল দিলাম খানিকটা, 1.5 চামচের মতন সাদা তেল দিয়েছি। দিয়ে এটাতে আমি ফোড়ন দিলাম মৌরি। মৌরিটা যখন একটু স্প্ল্যাটার করতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা হিং। মৌরি আমার স্প্ল্যাটার করে গেছে, এবার আমি খানিকটা হিং দিয়ে দিলাম। হিংটা আমি এখানে দিলাম 1/4 টিস্পুনের মতন হিং দিয়েছি আমি। হিং আর মৌরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ডালটা
দিয়ে দিলাম। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, এবার এই ডালটাকে কিন্তু স্লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে, হাত ব্যথার জন্য একটু রেডি হয়ে থাকতে হবে, এটাকে কিন্তু একটু টাইম লাগবে করতে, এটা খুব তাড়াহুড়ো করে করা যাবে না আর খুব হাই ফ্লেমেও এটা করা যাবে না। আর এটা যখন হয়ে যাবে, কাঁচা ব্যাপারটা চলে যাবে, তখন এটা দেখলেই বুঝতে পারবেন একটু টাইট হয়ে যাবে। দেখুন যেরকম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা কী সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার পুরো ব্যাপারটাকে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে, কড়াই থেকে যখন এটা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা কমপ্লিটলি হয়ে গেছে। দেখুন আমার কড়াই থেকে এটা বেশ সুন্দর ছেড়ে আসছে। আচ্ছা, এটা করতে আমার 10 মিনিটের মতন টাইম লেগেছে, স্লো ফ্লেমে 10 মিনিট এটা নাড়িয়ে নাড়িয়ে আমাকে করতে হয়েছে, এটা খুব তাড়াহুড়ো করা যাবে না। আবার বলছি, আমার কুরটা রেডি হয়ে গেছে, একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এটা কিন্তু পুরোটা ঠান্ডা হওয়ার পরই আমরা নেক্সট প্রসেসে যেতে পারবো, গরম থাকতে থাকতে কিছু করা যাবে না। এন্ড প্রোডাক্টটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। ওকে, এবার আমি আমার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমার পুর ঠান্ডা হয়ে গেছে। এবার এটা দু রকমভাবে করা যায় বন্ধুরা। আপনি একটা লেচি কেটে নিলেন, লুচির সাইজের একটা লেচি নিয়ে নিলেন। আচ্ছা, এবার এটাকে আপনি একটুখানি হাতে আটা মাখিয়ে নেবেন, আটা মাখিয়ে নিয়ে বা সামান্য একটু তেল মাখিয়ে নিয়েও করা যায়। আমি আটা মাখিয়ে কমফোর্টেবল, তাই আমি আটা বা ময়দা একটু হাতে দিয়ে ক্রিস্প করে একটা বাটির মতন করি। এই বাটিটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাটির মাঝখানটা একটু মোটা হবে আর সাইডগুলো কিন্তু একদম পাতলা পাতলা হবে। আর এটার মধ্যে আপনি পুর যদি আপনার ভালো হয়, আপনি যতটা ইচ্ছে পুর ভরতে পারেন, মানে যতটা বাটির ক্যাভিটি ততটা আপনি ভালো করে পুরটা ভরতে পারেন। পুর যদি আপনার হাতে এরকম টাইট একটা লেবুর মতন হয়ে যায়, দেখবেন এটা ভাঙছে না, তখন সুন্দর করে এটা আপনি ভরে ফেলতে পারবেন। বেলার সময় এটা কোনোভাবেই ফেটে যাবে না বা বেরিয়ে যাবে না। বেলার ব্যাপারেও আমি আপনাদের একটা টিপস দেব, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে আপনারা ওটা বুঝতে পারবেন, তাহলে কখনোই আপনাদের রাধা বল্লবীর থেকে পুর বেরিয়ে যাবে না বা ফেটে যাবে না। আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপর আমি বেলা স্টার্ট করবো। এইভাবে আমি সবগুলোই করে নেব, করে নিয়ে তারপর আমি বেলাটা স্টার্ট করবো। আপনারা একটা এরকম লুচির সাইজের একটা লেচি নেবেন, ইচ্ছে করলে আপনারা আরেকটু বড়ও নিতে পারেন বা ছোটো নেবেন না, একটু বড়ো নেওয়াই ভালো। হাতটা আবার আমি এরকম একটু আটা লাগিয়ে শুকনো করে নিলাম, নিয়ে এইভাবে আমি একটা বাটি বানাচ্ছি। আবার বলছি, বাটির সাইডগুলো পাতলা হবে, মাঝখানটা কিন্তু বাটির একটু মোটা হবে, না হলে কিন্তু বেলার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। দেখুন আমার সাইডটা পাতলা, মাঝখানটা একটু মোটা। এবার আমি এর মধ্যেও আমার পুরটা ভরবো, পুরটা ভরে একটা গুটলি মতন পাকিয়ে নেবো ওপরে আর কি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা যখন করছেন তখন খুব তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন। আমি অনেক দিন ধরে করছি, আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যারা নতুন ফার্স্ট ট্রাই করছেন তারা ব্যাপারটা পুরো ব্যাপারটা একটু আস্তে ধীরে করবেন আর কি। আর পুর যদি আপনার ঠিকঠাক পাক হয়ে থাকে তাহলে পারে ভরতে কোনো রকম অসুবিধে হবে না, ভরতে বা বেলতে কোনো রকম অসুবিধা হবে না। এই মুখটাকে নিয়ে একটুখানি চেপে দেবেন, চেপে একটু হাত দিয়ে ফ্ল্যাট করে দেবেন, তাহলে কি হচ্ছে ভেতরের পুরটা সব দিকে বেশ ভালোভাবে ইভেনলি ছড়িয়ে যাবে। এবার ভাইটাল পর্ব, রাধা বল্লবী বেলা। বেলাটাও আপনারা দুরকমভাবে করতে পারেন, হয় একটু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেলতে পারেন, আর না হলে তেল মাখিয়ে বেলতে পারেন। আমি তেল মাখিয়ে বেলাটা প্রেফার করি, কিন্তু আমি আপনাদের দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। এইটাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে নিয়ে এবার আমি একটু বেলবো এটাকে। আচ্ছা, এবার আমি বলেছিলাম আপনাদের বন্ধুরা যে যদি আপনাদের পুরের পাকটা ঠিক মতন হয় বেলতে কোনো প্রবলেমই হবে না, এরমভাবে উল্টে পাল্টে তেল দিয়ে একটু বেলে নেবেন, আপনার ডিজায়ার্ড সাইজে বেলে নেবেন। জিনিসটা খুব বেশি পাতলা হবে না, আবার ভীষণ মোটাও হবে না, ভীষণ মোটা হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা লুচির সাইজের বল আমি নিয়েছিলাম, তার থেকে এই যে এইরকম দেখুন সুন্দর বেলা হলো, একটা সাইড দিয়েও কিচ্ছু বেরোলো না, আমি যথেষ্ট পুর ভরেছি এর মধ্যে। ইচ্ছে করলে এটাকে কিন্তু আরও একটু বড় করা যায় বা এইভাবেই ভাজা যায়। আমি আর একটু বড় করছি, আপনারা এই সাইজেও কিন্তু বেলতে পারেন, এটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। আচ্ছা, একটা রেখে দিলাম, এবার আমি আর একটা ময়দা বা আটার গুঁড়ো দিয়ে বেলাটা দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু গুঁড়ো লাগবে, একটু গুঁড়ো দিয়ে এবার এটাকে বেলবেন। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা আমি যেটা বলেছিলাম আপনাদের, যে আমি আপনাদের একটা টিপস দেব, আপনারা যখন এটা বেলছেন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এটা গড়ে ভেতরে নিচ্ছেন তখন একটু হাত দিয়ে চেপে এটাকে ইভেনলি স্প্রেড করে দেবেন, আমি আগেই বলেছি। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যেদিকটা আপনারা মুখটা পাকিয়ে রেখেছেন সেই দিকটায় ফার্স্ট বেলনটা লাগাবেন আর কি। এই দেখুন, এটা একটু ঝেড়ে নেবো আমি, এটাকে
থাকেও, আর একটু ইচ্ছা করলে আমি বড় করতে পারি, কিন্তু আমি মিডিয়াম সাইজটাই প্রেফার করি, কিন্তু আজকে একটু বড় করলাম। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি হোয়াইট অয়েল দিয়েছি, একটা ছোট্ট কড়াই নিয়েছি, আমি এক একটা করে ভাজবো, এক একটা করে ভাজাই ভালো, তেল বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি সাবধানে ছেড়ে দিলাম এটা। আচ্ছা, এই ব্যাপারে এইখানেও তাড়াহুড়ো করবেন না, তেলটা খুব গরম করে তেলটা কিন্তু মিডিয়াম আঁচ করে দিতে হবে, খুব হাই ফ্লেমে এটা ভাজবেন না, চট করে পুড়ে যাবে, ভেতরের ডালটা ঠিক মতন ইভেনলি ফ্রায়েড হবে না বা কাঁচা কাঁচা থেকে যাবে একটুখানি। যদিও ভেতরের পুরটা তৈরি করা আমাদের, কিন্তু তাও ভেতরের পুরটা অনেকটা করে পুর দেওয়া হয়েছে, একটু কুকড হলে ভালো লাগবে। এবার চারপাশটা যখন দেখছেন একটু একটু করে ফুলে উঠছে, তখন এটাকে খুব সাবধানে নিয়ে পাল্টাতে হবে। প্রথমেই পুরোটা ফোলাবার চেষ্টা করবেন না, একটা সাইড, একটা সাইড অল্প একটু ফুলে উঠলে উল্টে দেবেন। দেখুন কি সুন্দর হয়ে গেল, এবার আপনি আপ এটা কিন্তু নিজে নিজেই ফুলে গেল। এইভাবেই ফোলাবেন। লুচি ভাজাটা বা রাধাবল্লভী ভাজাটা কিন্তু একটু কেয়ারফুল হতে হবে, এটা কিন্তু একটু টাইম লাগবে, লুচির মতন চটপট ভাজা হয়ে যাবে না এটা, বা ইভেন কড়াইশুঁটির কচুরির মতনও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে না, এই ডালটা কুকড হতে একটু টাইম লাগে। এবার আমি এটাকে তুলে নেবো, এটা বেশ সুন্দর হয়ে গেছে, দেখুন দুদিকটা বেশ সুন্দর ফুলে গেছে। আপনারা ইচ্ছে করলে এটা আর একটু কড়া করতে পারেন, নাহলে একটু সাদা সাদাও নামাতে পারেন, এন্টায়ারলি ইয়র চয়েস। যেটা মনে রাখার কথা, গ্যাসের ফ্লেমটা বেশ ভালো করে তেলটাকে গরম করে নেবেন, তার জন্য ফ্লেম যতটা বাড়ানোর বাড়িয়ে নেবেন, তারপরেই ফ্লেমটাকে কমিয়ে দেবেন বা মিডিয়াম করে দেবেন, দিয়ে তারপর আপনার রাধাবল্লভীটা ছাড়বেন। এই যেরকম আমি ছেড়ে দিলাম, সাবধানে ছাড়বেন, ঝড়াস করে ছাড়বেন না, তাহলে কিন্তু গায়ে তেল ছিটকবে। আর ভাজাটাও একটু টাইম নিয়ে, একটা সাইডের পাশগুলো যখন দেখছেন একটু ফুলে ফুলে উঠছে, তেলটা মাঝখানে সেন্টার্ড হয়ে যাচ্ছে, সেই সময় হালকা করে হালকা হাতে উল্টে দেবেন। এটা এখনও হয়নি, দেখুন সাইডটা ভালো করে ফোলেনি, একটু ফোলা পর্যন্ত আমি অপেক্ষা করব, বাট পুরোটা কিন্তু ফোলাবেন না। একটা সাইডে যদি পুরোটা গোল করে ফুলিয়ে তারপর আপনারা পাল্টান, তাহলে ওই দিকটা কিন্তু পুড়ে যাবে, দ্যাট উইল নট টেস্ট গুড অলসো। এই এবার আমি উল্টে দিলাম, এবার দেখবেন এটা নিজে নিজেই ফুলে উঠবে। আশা করছি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম, আপনাদের কোনো অসুবিধে হবে না করতে। আর আমি বলেছিলাম লাস্ট পর্যন্ত দেখবেন, একটা টিপস দেবো, টিপসটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়ির মতন যদি রাধাবল্লভী মানে অনেকক্ষণ পর্যন্ত ফোলানো রাখতে চান, এটাও অনেকক্ষণ ফোলা থাকে, যদি ফোলা রাখতে চান, তাহলে যখন ময়দাটা মাখছেন তার মধ্যে এক চামচ সুজি মিক্স করে দেবেন। দেখুন কি সুন্দর ফোলা ফোলা হলো। সো রাধাবল্লভী অ্যান্ড কাশ্মীরি আলুরদম সার্ভড। বন্ধুরা নিশ্চয়ই করবেন, করে আমাকে ফিডব্যাক দেবেন, আমি শিওর টিপসগুলো ফলো করলে ভীষণ ভীষণ সুন্দর হবে এটা। সো বি হ্যাপি, বি মেরি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।